মালা পরিয়ে বরণ করে ঘরে তোলা হলো রচনাকে বন্ধুদের উল্লাস দেখবার মতো ছিল রচনা ব্যানার্জির আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী রচনা ব্যানার্জী এই প্রথমবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন আর জিতে গেছেন তিনি এই নির্বাচনে আর তাই তো তার বন্ধুরা বেজায় খুশি অভিনেত্রী রচনা ব্যানার্জিকে ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো অভিনেত্রী রচনা ব্যানার্জীর পাশে সময় ছিলেন তার স্বামী প্রবাল বাসু প্রবাল বাসুকেও দেখা যায় রচনার সঙ্গে এই উচ্ছ্বাসে মাত্র তার সঙ্গে দেখা গেল তার বন্ধুদের উচ্ছ্বাস শাড়ি পরে গলায় মালা পরে অভিনেত্রীকে দেখা গেল জয়ের পরে সবুজ আবির মেখেছিলেন অভিনেত্রী দেখা গিয়েছে তার প্রিয় বান্ধবীরা জমিয়ে মজা করেছেন রচনা জেতার পর সকলের উচ্ছ্বাস আনন্দ চোখে পড়ার মতো রচনা যখন আসেন তখন রচনাকে তারা গলায় মালা পরান এবং আরতি করে প্রবেশ করান তারপর তাদের জয় নাচ ছিল দেখবার মতো অভিনেত্রী রচনা ব্যানার্জী প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী আর রচনা ব্যানার্জি জিতেছেন আর ঠিক সেই কারণেই তার প্রিয় বন্ধুরা আনন্দ করেছেন রচনাকে নিয়ে আপনারা দেখছেন জেতার পর যখন রচনা ব্যানার্জি ছিলেন তার প্রিয়জনদের মাঝে সকলেই পড়েছিলেন সাদা রঙের জামা আর তাতে ছিল রচনার ছবি অভিনেত্রী কেউ দেখা গেল প্রিয়জনদের সঙ্গে আপনারা দেখছেন জেতার পর রচনা ব্যানার্জিকে তার প্রিয়জনদের মাঝে রচনা ব্যানার্জি জেতার পর একটাই কথা বলেছেন হাসি মুখে জয় জবাব নতুন কিছু নেই আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি